নমস্কার, আপনাদিকে মাশরুম রান্না করব। গার্লিক বাটার মাশরুম রান্না করব। ধুয়ে নিয়েছি মাশরুমগুলো, তারপরে রসুন দেব। রসুনগুলো বেছে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা বেটে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। আর মাশরুমগুলো একটু সামান্য আটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে ফ্রাই করছি। মাশরুমগুলো আমি প্রথমে ফ্রাই করে নিচ্ছি, তেল দিয়েছি, গরম করেছি। মাশরুম, গার্লিক মাশরুম রান্না করছি। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে ব্যাপক লাগে, জানেন তো। একবার বানিয়ে রুটি পরোটার সঙ্গে বাটার দিচ্ছি, পরিবারের সবাই দেখবেন তখন বলছে আবার খাবো মাশরুম। রসুনগুলো কুচিয়ে নিয়েছি, রসুন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। লঙ্কা এবং পেঁয়াজ অনিয়ন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, ছেড়ে দিলাম। নুন দিচ্ছি স্বাদ মতন। গার্লিক মাশরুম রান্না, বাটার দিচ্ছি। এই রেসিপিটা খুব সুন্দর হয়, বাড়িতে ট্রাই করবেন, পরিবার সবাই পছন্দ করবে, পরিবারে দেখবেন। রুটির সঙ্গে পরোটার সঙ্গে সবাই খেয়ে নেবে, তখন দুটো রুটি বেশি খাবে দেখবেন। হয়ে গেছে, দেখুন কি সুন্দর গার্লিক মাশরুম রান্না করলাম, খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে বানিয়ে নিলে গার্লিক মাশরুম কি সুন্দর হয় খেতে, দুবার খেতে ইচ্ছে করবে। একবার খেয়ে দেখবেন, আবার সবাই বলবে দুবার খাবো, এমন সুন্দর রেসিপি এইটা। মাশরুমের এই রেসিপিটা খুব সুন্দর।